শেষে লন্ডনে পৌঁছেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তিনি জেদ্দায় বিএনপির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিহিংসা ও প্রতিশোধের পরিবর্তে নতুন করে দেশ গড়তে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। জেদ্দা প্রতিনিধি শামীম আহমেদের রিপোর্ট, করেছেন ইমরান আনসারী। সাড়ে চার বছর লন্ডনে চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হলে প্রথমবারের মতো ব্রিটেনের বাইরে গেলেন তারেক রহমান। পবিত্র উমরা পালনের জন্য পহেলা এপ্রিল তিনি সৌদি আরব যান। উমরা পালন শেষে জেদ্দায় স্থানীয় বিএনপির প্রতিনিধি সম্মেলনে প্রতিহিংসা ভুলে দেশকে সঠিক পথে নিয়ে আসতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। আমাদের বহু নেতাকর্মী নির্যাতিত হয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, মানসিকভাবে নির্যাতিত হয়েছে, সামগ্রিকভাবে আমার পুরো পরিবার, আমার দলের বহু মাঠ পর্যায়ে থেকে উপর থেকে আরম্ভ করে মাঠ পর্যায়ে পর্যন্ত বহু হাজার হাজার নেতাকর্মী নির্যাতিত হয়েছে। কিন্তু তারপরে আমাদের দলের একটি ঐতিহ্য আছে কি যে এই দলটি যখন দেশ পরিচালনার সুযোগ পায় তখন কিন্তু আমরা চেষ্টা করি দেশটিকে সঠিক পথে নিয়ে যেতে। আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে যে আমরা কি এই বর্তমান সরকারের মতো বিচার নিয়ে বা প্রতিশোধ নিয়ে ব্যস্ত থাকবো, নাকি আমরা আমাদের মনের যেটা কষ্ট আছে সেটা আমাদেরকে মনে ধরে রাখতে হবে, কিন্তু দেশের মানুষ এবং দেশ যেই দায়িত্ব আমাদেরকে দেবে দেশ পরিচালনার জন্য দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করবো কিনা। দেশে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। দেশের আজকে আইন শৃঙ্খলা আরম্ভ করে দেশের মানবাধিকার থেকে আরম্ভ করে যে অবস্থা বা পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছেছে সেটি নিয়ে দেশের মানুষ যেরকম আতঙ্কিত, সেটি নিয়ে বিদেশি মানুষগুলো আতঙ্কিত, বিদেশি অর্গানাইজেশনগুলো। স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিতর্ক তোলা হয়েছে এর জবাবও দেন তারেক রহমান। শিগগিরই দেশে ফিরে আবারও রাজনীতি ও জনগণের পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেন বিএনপির অন্যতম শীর্ষ এ নেতা। সৌদি আরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে এতে বিএনপি স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ইমরান আনসারী, দিগন্ত টেলিভিশন।